তোমার ধনী দিয়ে কত মানুষের এখান দাঁড়ায়, দন দিয়া কত মানুষ এখান দিতরা। আজকাল দনের ধনী মানুষের দনে কত মানুষ এখান দিতরা, কিন্তু সাহাবা অকলর মাঝে হযরত উসমান গনির দনের কারণেও বহুত মানুষে খান্দিস হইন, আর এর লগে আল্লাহ রসুলও খান্দিস হইন, কিন্তু আল্লাহ রসুলের খান্দার তরিকা বদলাইল, আর তোমার আমার দন দিতে খান্দাই আর এর তরিকা বদলাইল, বিলকুল পজিটিভ নেগেটিভ উল্টা সাইড, দিন আর রাইট হয়ে গেছে কিলা। আপনার আমার দনে খান্দার, দনী বাই হয়ে গেছেন, বইন গরিব, জামাই মারা গেছেন লালি বেটি টাইম, কুটি কুটি হুরুতা ভালিতরা মানুষের কাছে জখাত ফিতরা ওটা লইতরা হাজারো আঁকে আসে, আর টাইম রোজা মাসি আল্লাহ হারা ধরে জখাত পাঠিতরা, আর বই নে গরো বইয়া রোজা মাইয়া দিন খান্দির ইয়ার করি, আয় আল্লাহ এক বাফর করো আর এক মার করো দিলায়, বাইরে দন দিলায় করিয়া আমি ওলা ফিতরা খাইয়া, আর আমার বাইয়ে মানুষ দেখাইতো করিয়া আস্তা এলাকার বেঠাইন বেটিন সারা জমাই লইছে, আর জমাইয়া হন হে জখাত বাটে, ই বনির শকুর ফানি আমার দুস্ত হল বুজুর্গ হল, আর তোমার আস্থা জিন্দগির খামারি সারা মাল সৎকা করে দেও, এক ফোঁটা শকুর ফানি যেটা ফুটি গেছে এই বনির চক্ষু থাকি, আরে ভাই তোমার সারা অল্লার নামে সৎকা করলে এর বাদেও জর্রা বরাবর সব পাইতায় নাই, বড় আরো বরং কিত হইবে আরো গুনেহগার হইবে, হল নানি গুনেহগার হইবে, ইয়াদ রাখি ওই গান আমার দনে খান্দিতা মানুষ, কিন্তু ই খান্দা না, ই খান্দা না, যে খান্দায় আল্লাহ নারাজ হইদিন খান্দাও না, বন্ডে বনির স্বামী মারা গেছেন, ছোট্ট ছোট্ট আওলাদ, ছোট্ট ছোট্ট আওলাদ, তোমার আল্লাহ টেখা দিয়েছেন লাখ লাখ টেখার মালিক তুমি, কোটি কোটি টেখার মালিক তুমি, দেখরায় আমার বনির বালা ঘর নাই, আমার বইনি গোবর জম্মারি মারি গুরের দানি না, হয়তো বেমার তাই আওলাদ বেমার, মনে করে তাই টেকা পয়সা নাই, তাই আওলাদর শিক্ষা দেবাই ভাল লাগে স্কুলের বা মদরসার টেকা খরচ দিত পারি না, তুমি বাই যান তোমার অত ডিউটির হেরে দিয়া, তোমার অত পরিশানির হেরে দিয়া, তুমি সময়ের বাহির করো, ফলে ফলে বনির দ্বারো যাও, বউ গিয়া বইয়া বনির লগে আস্তে আস্তে মাত শুরু করো, বোন খারে কিলা বাসরে কিলা তোর ঘর কিলা চলের আওলা দেখিতা কতরা, নিশ্চয় কইব নেন, কিন্তু বই না লুকাইব, খালি লুকাইব না, আল্লাহ সালাই দিরা আল্লাহ সালাই দিরা আল্লাহ সালাই দিরা কইব, হালাকে খাল বিয়ানে উঠিয়া ওই তো ভারে ইকান বইন ডাক্তারের কাছে যাইতা, বাজেট 5,000 টাকা কিন্তু ধান গাছে 5 টাকাও নাই, চিন্তা কতরা কিলা কিতা করতাম, হ্যাঁ কিলা কিতা করতাম, তখন তুমি কিতা করো আল্লাহ দন দিছইন, ইনো যদি তোমার দনের আদাও দিলাও তাহলে কিতা দিবা, আর এর বদলাত আল্লাহ তোমারে কিতা দিবা, ওখানটা তুমি চিন্তা করিয়া ও জরুরত আন্দাদা জরুরত বুঝু গিয়া দাঁড়ো গিয়া, ও জরুরত আন্দাদা কলে কলে আতর মুডি দানা গনিয়া বইন তোর ওগুন কোনো খামলা গাই দিস, কোনো মানুষে বুধ হইতে না আদার আইতকুর সময় দাও না, তোমার বইন তুমি গফরতায় মারবাই দিয়া ইও নাই, মানুষ নাই দিতে গিতার লাগি, হ্যাঁ মানুষ নাই দিতে গি, বহুত মানুষ ওলা পাইছি জকাতর সময় আইছে জিকাইবা হুজুর আমার বইনটা জকাত দেওয়া দেয়নি, আমার বই নিয়ে বড় অভাব ওগুলো চাইয়া দিতাম, আরো বা দেখুন না আমার এবার কিন্তু সারা আমার বইনটে দিলেছি, এক কাম দিয়েছেন তার বইনটে দিলেছে, সারা সম্পত্তি কেউ 5,000 টাকা জোকাত বার করিয়া ওগুলো বইনটে দিলে 5,000 টাকা যে মালর উপরে জোকাত আইছে এগুলো কেন গেল, এগুলো তো কি আল্লাহ দেওয়া দেয় নেন, এগুলো তোমার খালি ফুয়ার বিয়াতের ফুটির বিয়াত লাগাই যায় 50 লাখ টাকা আপনার 50,000 টাকা লাখ টাকা লাগাই দিলে এটা কারে শোনো তুমি করছিলে আরো ফাতারে দিয়া হিন কোনো দরদ আইল না, আর ওনার গরিবের সাহায্য করতে সময় বেড়া লাগি দেননি, কলে কলে দিয়া ইও না, আল্লাহর কসম বাইরে আল্লাহর কসম ই বনিয়ে যে তুমি ই পয়সা এগুন ফাইবো, আর দেখবো ই বাইর মহব্বত, তুমি বাইরের সামনে হয়তো কিচ্ছু না মাতিত পারে, এগুলো যদি এশার নমাজ বাকি থাকে ই মুসল্লাত বধু করিয়া উপানির ভাত থাকি লইয়া ফরজ আর সুন্নতার নফলের দরমিয়ান এগুলো শকুর ফানি বন্ধ হইতো নাই, এর বাদেও 2 রেখাত নামাজ পড়িব, আয় আল্লাহ আমার বাইর দিল তুমি কিলা ডালিয়া দিলাই, আয় আল্লাহ খালকে আমার টেকা পয়সার দরকার, আয় আল্লাহ খালকে আমার মেয়ের টেকার দরকার, আমার ছেলের টেকার দরকার, আল্লাহ আমার বাইর দিল ইকান কিলা ইলো অত বড় অ্যামাউন্টের একটা টেকা, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার বাইর দৌলতের মধ্যে তুমি বরকত দেও, আল্লাহ এগুলো খারাপ কারোর মধ্যে বরকত দেও, আয় আল্লাহ এগুলো জিন্দগি খান্তা কামিয়াব বানাও, এগুলো হায়াত বরকত দেও, আল্লাহ এগুলো ওলাদ গুন্তরে সুস্থ রাখিও সবল রাখিও বিপদ আপত্তনে উদ্ধার করিও, খান্দি খান্দি ই বনির ওলাদ এই বাস্তার আজ ই বইনার ঘুমাইতো নাই, শুধু বাইর লাগি দোয়া করব মুসলমান, শুধু ইনো দোয়া নাই এর বাদেও দোয়া করবো না, আমার ভাই আমার বিপদ বড় উদ্ধার করো, কিন্তু ইকান উল্টো হয়ে গেছে গিয়া বেটায় গাঁওর মানুষ সারা বাটিয়া মানুষের দেখায় ক্যামেরা করিয়া দেখায় বুঝছো না, আধা কেজি আলু আর আমরা 10 জন দই আলু এখন কইছিলা দেখবা আধা কেজি আলু বাটা লাগছো যদি 10 জন হবে ক্যামেরা মাত্র হলা, আরে আমরা ছাড়িছি দেই আর গরিব গুরার সাহায্য করি আর উম্মত ও ভালো গেছে ও অবস্থাত গেছে গিয়া, ইলা না আমার দুস্থ হল বুজুর্গ হল ইলা না, দৌলত দিছো না আল্লাহ দৌলত দি খান দাও যারা হজরত উসমানে খান দাইছিলা, ইলে না তুমি জালিম বনিয়া খান দাঁড়ায়,
জালিম বনি এখান দাঁড়ায়, বহুত মেসাব হলে ওখান দিতরা, মসজিদের ইমাম হলে, মুদরসার মোয়াল্লিম হলে ওখান দিতরা। এর মসজিদের ইমাম যদি রাখা হয়েছে, গাঁও ছাড়া মানুষ ধনী ধনী 200-300-500 করির দামাস তোলা শুরু হয়েছে, কিন্তু হয়তো ইমামরে তোরা বেশ করে দেবো, হয়তো দেওয়া কোন দিন হইতো এতে কাছ থেকে বারো নির্বাদে, যখন দেবো হয়তো কোন দিন এতে কাছ থেকে বারো নির্বাদে, ইমাম পরিশান রুদামাস কিলা খরচ খাবো হইতো, কারণ 6,000 টাকা বেতনের উপরে বেতন না হয়, গাঁত বলা বলা চাকরিয়ান 60-70,000 টাকা বেতন ভাড়া আসুন, কিন্তু ইনু আইয়ে ইমামের কোনো খবর লইন না। হ্যাঁ, ইমাম সাহেব পরিশান রোজা আই গেছে, আমার লগর ভাই, আমার ভাই মাস্টর, আমার ভাই খারবাড়ি, আমার গড়ি কেন তো গরিব, 6,000 টাকায় সারা খরচ, রোজা মাস সবেও বলা বলা খাইন, বলা বলা খাইন না খাইন না, আমার গরো বালা বিবি বাচ্চারে কিলা দিতাম, তাই টেনশন করি ভাই না, গরো বিবিও আপনার সবর খতরা, আওলাদেও সবর খতরা, কিন্তু দিলে দিলে তাই ননো টিফিন খাইতরা, আর হন বাড়ির চিন্তা খতরা, টিফিন খাইতে আর বাড়ির চিন্তা কতরা, আমার গরো কিলা চলে, গরো কিলা চলে, কইতে সবর করো, বেতন হইলে, বেতন হইলে দিমো ইনশাআল্লাহ, আল্লাহর কসম, এই কি মুআল্লিম মসজিদর আর ইমাম সাহেবগুলোর বেশিরভাগ ওলা হাল গুদরে টেনশন কতরা, কিলার উদামাস যাইতো, তাই নো বালা বালা খাইতরা হন চিন্তা কতরা বাড়ির কিলা, গড় থেকে কইতে না আইস, গড় থেকে আইসলো বালা, মাছ এক টুমা দিয়েছেন, ওটা কিছুলি বানাই দিলেছেন, ওথা দিলেছেন, ও দিলে শান্তি দিতরা, এর বাদেও এতেকাফ না করলে গাঁর মানুষে মানুন না, হ্যাঁ গাঁর মানুষে কইতে মেসাব এতেকাফ করিলে কোয়া, আর এই জন্য মাছ ভোড়ানির বাদে আপনার হিসাব নিকাশ হইব ইনশাআল্লাহ, সারা গাঁর মানুষে কাপড় চোপড় হরুতার লই লইছে, আর তান হরুতাই কিন্তু খালি খান দিতরাতে বিবিয়ে ফোন কতরা, কিন্তু তোমার কিন্তু দালার দ্বারা ধান না, তোমার বড় ভাইয়ের হুরুতায় কাপড় লই লইছেন, হুরু ভাইয়ের হুরুতায় কাপড় লই লইছেন, হ্যাঁ আর আমার তোমার কিন্তু যেটা খান্দা দিতরা, হ্যাঁ কিনা কইতরা এতে কাপ থেকে সবর করো, লাইন নাই আর না তো ফাটাইয়া দিলাম মনে, যে সারে দি লইলে ইলাই মানে আমি আই আই দুর দিন তারারে বুঝাও, গিয়া আমি লইয়া দিমু তারারে, হুরুতার খান্দা মেসাবর ঈদের দিন পর্যন্ত ঈদের কাপড় সুফর নাই, খরচ নাই, অন্তাকে যাইতরা, আরে কোনো জালিম তো নিলে নাই নি মহল্লার মাঝে, তাহলে 60-70,000 টাকা বেতন খোলে খোলে, রোজার আগের দিন গিয়ে ইমামর দাঁড়াবো ওইটা, আর কইটা ইমাম সাহ ঈদের খরচ রোজার খরচ করিলেই শুনি তুমি, আমি তোমার আল্লাহ আসতে ইত্যাম পারতাম না, খরচ দিয়ার যাও তুমি আজকে আমার কাছ থেকে 10,000-20,000 দিলাম তোমারে, আর বাড়ির গিয়া তোরা সুন্দর করে খরচ মরচ কিন্তু করিয়া দিয়া, আর এর বাদে আও, হ্যাঁ আর আইয়া তুমি রোজা মাসলো শান্তিতে দেখো, আর ঈদের কাপড় চুপড় সারার আগে তুমি লইয়া দিয়া ইয়ো লাগাতে আরও নিও, আর ঈদের বাদর দিন বেতন ভাইয়া আমারে দিবাই, ওলা উত্তর মুআল্লিম রে আহসান করা যায় না নি না ডর ওখান মেসাবরে দিলে গুনার ফাওয়া দেইব নি, মেসাব বলে তো খালি আল্লাহ আসতে খাইতরা, খানদারা কিলা তুমি হয়তো না আবুদ ভরা তোমার লোকে খুশি বাসি, কিন্তু মেসাব একলা একলা বইয়া খান দিতরা, একলা একলা বইয়া খান দিতরা, আল্লাহ ও গাঠ হয়ে আটকিলাম নি, হ্যাঁ ও কাঠ হয়ে আটকিলাম নি, কিন্তু রোজার আগে যদি এখান করে দিল খান্দাই বা তো ঠিক, কিন্তু এই খানদানি এখান কোন খানদানি, তারাবির নমাজের দোয়ার বাদে মেসাব মসজিদে এতে কাফো যে সময় হাত তুলিবা তোমার কথা ইয়াদ হইব, আল্লাহ আমার মহল্লার ফলা মাস্টার সাহ এমন সাহায্য করছন, আল্লাহ আমিও শান্তি, আমার বিবিও শান্তি, আমার গরওয়ালা সব শান্তি, আল্লাহ মাস্টার সাহর হর সমস্যারে আপনি হল ফরমাও, তান হায়াত বরকত দেও, আল্লাহ তান তন্দুরুস্তির মধ্যে বরকত দেও, সুস্থতা দেও, বিমার আদার ক্ষমাইয়া দেও, এ দোয়া করবা মুসলমান, মদরসার মুআল্লিম হলো সেম বেশ রুদামাস ইহালে ধরে আস্তা বছর দায় তাও এক কলে বাক্যি হিসাবে আপনার 6-7,000 টাকা বেতন হইলে কইবা 2,000 টাকা মাসও ভাইবায় 3,000 মাসও ভাইবায়, আপনার বাক্যি গুণ আপনার সান্দা করি নিতা, সান্দা কোনদিন খালি প্রত্যেক দিন নেই যিনা ফোড়ানি লাগবো, ফোড়ানি লাগবো আপনার দায়মি ফোড়ানিও লাগবো দেখতে পারতায় নাই, আর দানোর সান্দা গোয়ার সান্দা ওটা করবায় করিয়া তুলা তুলা ভাইবায় রুদামাস ও মালোর ময়লা জোকাত যেগুন ওগুন উঠানির বাদে হিল্লা করিয়া ওগুন তোরে হ্যাঁ মহতমিম সাহেব বা প্রেসিডেন্ট সাহেব সেক্রেটারি সাহেব মিলিয়া ওগুন তারে হালাল করবা, কারণ এগুন সুজা আপনার দায় না বেতনে দিয়া এগুন মিসকিনোর পয়সা, এর লাগে ওগুন তোরে হিল্লা করিয়া তো হালালা করিয়া তাহলিল করিয়া এর বাদেও বেতন দেওয়া মেসাবে জকাত উঠা নিতবার হয়েছে নীলকো খেয়ে ওরাসে তুললাম বিয়া, আল্লাহর হবিবর ওয়ারিস হল নবীর জাগার মধ্যে, খারা নবীর জাগার মধ্যে ওলামায়ে কেরাম হল আমার দুস্থ হল বুজুর্গ হল খেয়ারবা, হ্যাঁ এই ওলামায়ে কেরাম হল আমার দুস্থ হল বুজুর্গ হল এরা এরা খানো বার হয়েছেন, একজনের বাড়িতে 100 আর একজনের বাড়িতে 500 আর একজনের বাড়িতে 1,000 10,000 ও ওখান জকাত তোলা ওর কিতা তোলা ওর জকাত তোলা ওর বার হয়েছেন মেসাব হল হায় হায় ই দৌড় মেসাব হলর খরগে দেখতো খরগে দেখতো না সেহরির লোক না ইফতারের লোক না শুধু শুধুমাত্র নিজের এলাকা ইয়া আল্লাহ অন্যান্য জায়গার মধ্যে ও ডিমাপুর একজন ও মেঘালয়া একজন ও শিলং একজন ও গুয়াহাটি তার একজন সারা মেসাব হল কিতা মদরসা চলতো দিন বাসিত কোরআন জিন্দা রইতো হদিস জিন্দা রইতো হ্যাঁ আল্লাহর দিন জিন্দা মানে দুনিয়া বাকি থাকতো ও মেহনত রমজানের রোজা মুখলইয়া তুমি রোজাদার তোমার দৌলতর বড় অংশ
এগারো মাস তাকিয়া বেশি, তুমি এক মাসের মধ্যে খরচ খরদায় মন মানে খানা খারায় বিভিন্ন আইটেমের খানা বানাইছ, একলগে দুধ, এর বাদে খোলা, এর বাদে খাজুর, এর বাদে বিভিন্ন আইটেম, মাছ মাংস ডিম, সকল আইটেমের খানা দিয়া তুমি সেহরি খরদায় ইফতার খরদায়। ও আল্লাহর বন্দা, তুলা ওখান তাকিয়াল কর। ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হল, রমজানুল মোবারকর মাস আইলো, ইবাদতের মাস, বেশি বেশি করে ইবাদত বন্দগিও করতা, তিলাওয়াত করতা, এর বাদে কোরআন বাসানি, হাদিস বাসানি, দিন বাসানি, দুনিয়া বাসানি, সব কিচ্ছু বাসানি, আমার দুস্থ হল, বুজুর্গ হল, ও সারারে ফিকির করে। ও ভাই ভাই দেখাত বোন এই সারাই পেলে এটা কিতার লাগে জি, এ রে ভাই আস্তাগফিরুল্লাহ, জিকে করো লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই ভাই এখানে সারি দেও না, খেয়ে নো সারাও ভাই, ও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ খুরুতা কে মানুষে লাইটে কুমারে দিছে বেড়া লাগি তার। ও ভাই নো ভাই আপনার ভাই জিকির হরকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্ত হল, বুজুর্গ হল, ও মেসা বহল, আপনার বাড়ি ঘর সারিয়া, বিবি বাচ্চা সারা সারিয়া, খালি যাকাত উসুল করিয়া মাদ্রাসা খানটা জিন্দা রইতো, কোরআন জিন্দা রইতো, হাদিস জিন্দা রইতো, বার হইছে। আর এর বাদে এক ধাক্কা যদি হনই না আপনারা, বুক দরাইতে পারতা নাই, বুক দরাইতে পারতা নাই। মইনুলুম মোনাসলার তাকে ছুটিছই খানো বলে, ও লক্ষ্মীর বন্দর হো মাথা থনো, এনে গাড়িও দিত না, মেঘও দিলাইছে, সাইকেলও দিত না, আটিয়া দেওয়া লাগবো, তো ই মাস্টার সাহ হোক বা যাই নো উকা কারবারি, তান বড় অ্যামাউন্টের একটা টেকা দেন, প্রত্যেক বছর 5,000 দেন, থান এরিয়া পড়ছে বলে দায়ও গুন্তা লইয়া গিয়া আশ্রম নমাজ পড়ি বারো ইসই যা খুঁজাই খাতা ইয়া বাড়ি বার করিয়া, যে তোকে ডাক দিতরা মাস্টার সাহ বাড়িত নিবা, কারবারি সাহ বাড়িত নিবা, বাইজান বাড়িত নি, হ্যাঁ তখন যে বাড়িতে আসুন হইয়া বারে উবা করাই তৈরি গ্রিলও লাগাই, আমাইবার লাইন নাই ভিতরে। ও ওরা সাতুল্লাম্বিয়া অকল গিয়া আজি শুন হন নবীর ওয়ারিস হল, হ্যাঁ আল্লাহ সবচেয়ে বালা ফাইলে দাঁড়ারে বালা ফাইন, আমার দুস্থ হল, বুজুর্গ হল, উদ্দল মানুষ আজি শুন, তাই না আস্তে আস্তে বারোই কইতরা ইয়া আল্লাহ আপনি কুম্বাই থাকি বা আপনি খেয়ে চিনি আন না, ও চিনই দিতরা, ও চিন ফরিস হয় মানুষ, কিন্তু এর বাদে ও অসিনই গেছেন যে কিতো হয়েছে এই সময় কুম্বাই থাকি আইলা, হ্যাঁ জি না আসলাম মইনুল ইসলাম মাদ্রাসার চান্দা তো প্রত্যেক বছর আপনি দেন, আমরা জকাত থাকি তোলা, জিও জিও আমি বছর হিসাব হুসাব করছি না, আচ্ছা দেখুয়া কি আপনি দেখুয়া কি আমি লাগাল ফাইমু হেড মৌলানা লাগাল ফাইমু, ও হইয়া আর থাইন দৌড় দি গরম হামাই গেছে ইয়া আল্লাহ। একবার আছে তুললাম বিয়া 3 কিলোমিটার দেখা আটিয়া গিয়া, এর বাদে ডাকিয়া গ্রিলও খুলিছে না বেটায়, আর হন তাকে সিনেরও না, হ্যাঁ এর বাদে জিকার কিতার লাগিয়ে আইসেন আপনি, হ্যাঁ তাই হন তাকে ছুটিছই আইতে আইতে ইফতারের সময়। আমার দুস্ত হল, বুজুর্গ হল, ই দিল টুটে দেখান, ই দিল টুটে দেখান, কিতা টুটিছে বলে আয় আল্লাহ আমার কোনো স্বার্থে নাই, আয় আল্লাহ তোমার দিনের হেফাজতের জন্য, আয় আল্লাহ কোরআনের হেফাজতের জন্য, দিনী এক প্রতিষ্ঠানের হেফাজতের জন্য আল্লাহ তোমার বন্দার মালর ময়লা নিবার লাগিয়া আমি তার বাড়িতে ইসলাম, গ্রিল খানটাও খুলিল না, সুন্দর করিয়া সালাম দিল না, আমিও সালাম দিলাম, সালামের জবাব লইল না, ঘর থেকে বাহির হইল না, আমার লগে মোলাকাত খানটাও করল না, আয় আল্লাহ তোমার বন্দা কি ব্যবহার করলো, এমন সময় আয় আল্লাহ আমি ঘুরিয়া গিয়া এর বাদেও ইফতারের সময় পাইতাম না, রাস্তার মধ্যে ইফতার করতে লাগবো রে বাল্লাহ, দেখো তোমার বন্দার হাল খানটা কিতা রে বাল্লাহ, এ হাম খানটা কিতা করলো, ও চিন্তা করে 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 তাই আইতরা, খালি চিন্তা করে করে আইতরা, ও মুসলমান ই একজন মানুষের দিল দিতে তুমি টুটিলায় কইতাই পারো না, হুজুর বলা আসুন নি খান থাকি, বলে আমার মইনুল ইসলাম মাদ্রাসার হুজুর নি, বলে জিও জিও, বলে জলদি আকুয়া হইয়া দরবাজা খুলো না বোয়াও না, বলে জি না সান্দাই যাবা তোর মাথি যাবা দে মাথি ভাই, অন বৌ আগে খাও ইফতার করো, এর বাদে মাথ আপনার লগে, তুমি তো ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস হিসাবে আলিম হিসাবে ব্যবহার ওখান করতাই, এখানে কোন ব্যবহার করল নাই, এখানে কোন জিনিসে তোমার মজবুর করলো, তোমার দৌলতে তোমার দুনিয়া, তোমার দৌলত কুম্বাই দেব, দুনিয়া কুম্বাই দেব, এমনই দৌলত তোমার দেওয়ালা যারা বাদে দিমু হিসাব করছি না, যাক্কা বাদে লাগাল খাইমু, যদি ভালো ব্যবহার না করিয়া যদি ইখান খোও আর এখান যদি যেহেন খারাপ কোনো জিনিস রাখিয়া খাও, ইয়াদ রাখিও যদি নবীজি থাকতাই তাহলে তোমার ব্যাপারে ওহিনা দিলইল অনে, বলে এই সমস্ত কোনো মানুষের 1 টাকা সদকা আল্লাহ কবুল করতা নাই, ওলা ওহিনা দিলইল অনে, নবীজির জমানা তৈছে হযরত সালেবা ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহু পরবর্তে আপনার তওবার কবুল হইছে না, হযরত সালেবা ইবনে আবি হাতিমর আমার দুস্ত হল, বুজুর্গ হল, নবীজির কাছে গিয়ে দন চাইছেন, দন মিলছে মদিনার 12 পর্যন্ত গেছেন, নবীজি খবর পাইয়া কইছেন যাকাত লাগাও, কইছেন ট্যাক্স নি, আচ্ছা ঠিক আছে বুঝিয়া দেই আর ও শব্দ খান্ত উচ্চারণ, আল্লাহ কোরআন নাযিল করে দিছেন ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফযলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, কিন্তু
বরবাদ হয়ে গেছে, দৌড়িয়া আইসুন সারা লইয়া ইয়া রাসূলুল্লাহ আমার মাল গোছো, কইসুন হবে না, আল্লাহ না করছুন আর হইতো না। নবীজির ওফাত হইল, আবু বকরের জমানা আইসুন, কইসুন না নবী দে মাল গোছিসুন না, আমি পারতাম না। ওমরের জমানা আইসে সেই মোলা, হযরত ওসমানের জমানা, আলীর জমানা, ওসমানের জমানা পর্যন্ত কইসুন না হইতো না, দে মাল আল্লাহ গোছিসুন না, আবু বকরে না, ওমরে না, আমি ওসমানের কি মজাল কি সাহস, আমি পারতাম না, যাও তোমার মাল লইয়া হরিয়ে যাও। সালবা ওহালে তো ওফাত হয়ে গেছে গিয়া, এর লাগে ওলা আপনার দিলের মধ্যে সুট পৌঁছে বেড়ায় তো ঠিক আছে, কিন্তু সুট পৌঁছে যদি মাল খেয়ে দে, আলিম অখলর, দিনর খাদিম অখলর, দিনর দায়ী অখলর, ইয়াত রাখি মাল তো দেড়ায় দিবায়, কিন্তু নবী না আয়ান নাই ওহি, আর এগুলো ভবিষ্যৎবাণী আল্লাহ দিয়া গেছেন গিয়া, কায়ামত পর্যন্ত আনেওয়ালা অখলর লাগি হুশিয়ার হইয়া খাম করিও, এলা সুট পৌঁছাইও না। নবীজি কাসিদ ফাটাইছুন, খুঁজিছুন, নবীজির মাত কইছুন হচ্ছে বুঝি তোরা, হিসাব করছি না আরো তোরা বুঝিয়া দুই দিন বাদে, এখান বুঝাইয়া সুন্দর করিয়া, বলে হুজুর আপনি আওয়া লাগতো না, আইসুন বইন চা খাইন, যে তো ওক আপনার মাদ্রাসার বাট আমার আছে, যাই মুই গুণ নিয়া আমি মাদ্রাসাত নিয়া দিমু, আপনারা তো দেবানি, আমি আপনার খুঁজাইয়া ফোন করবো, নম্বর দেন, দিল কুশ হয়ে যাইব গিয়া, রিসিট বার করেন, খাটোই নগুন, আমি আপনারা তো পৌঁছাইয়া দিব, ইলা না জেঙ্গাত্তি যেমনে কইলায় দিল টুটি দেয়, আস্তা দিন করু ফাঁস, তুমি গর্ববাদ আর তাই নাস্তা দিন দৌড়াই দৌড়াইয়া, অবাড়ি হবাড়ি হবাড়ি, পরিশান আর পরিশান, এর বাদে তোমার গর গিয়া যখন আজিলা বাবা, তুমি ব্যবহার খানটা তোলা ভালো করিও, খারাপ ব্যবহার করিও না, যদি ভালো ব্যবহার করো ও মেসাব তোমার গর্ববাদ থাকবা, গুমান করিয়া যাইবা, তুমি 500 টাকা দিবাই, তুমি 500 দিছো না, বালা করে খানা খাওয়াইছো, মহানেকা করছো, মোসাফেয়া করছো, বালা বুড়া দিকাইছো, এর বাদে করায় হুজুর আমার কাছে আপাতত টাকা নাই, যাইন আপনি আপনি রিসিট কাটুন, বা আমি বাজার বাজার আপনার লাগাল ভাইমু, আমার নম্বর নিন, আপনার নম্বর দেন, এমন বালা ব্যবহার করবা, তোমার ঘর থেকে হুজুর বার হইবা, দিলকুশ থাকব, দোয়া দিবা, হয়তো কোনো কোনো সময় চকুর ফানিও বার হইতে পারে, চকুর ফানি কিলা বার হইব, হ্যাঁ বিপদের সময় হুজুর ফুড়ি গেছেন গিয়া, আত্মাও দেখ না, হুজুর বড় টেনশন টেনশন লাগে, কিতা ব্যাপার বলে জি না কিচ্ছু নাই, কলে করে যাইতে সময় আপনারা এবার দিনের কাম খতরা, আমরা তুই তো হারিয়ান না, বেশ সামনে 50 টাকা গুগুদি চা খাইবা, বার করে দিল, হয়তো ই মেসাব মাদ্রাসা বা মসজিদের ও 50 টাকার আটকে বই রয়েছেন, কারণ তার আইবার আর কোনো রাস্তা নাই, তুমি আমি খতম দিলে আইতো আর নাই না, আর মসজিদের বেতন গুণ দিলে আইতো আর নাই না, আর তো তাই কোনো খারবারও দিতে না, আর খারবারও গেলে কিন্তু কই দিবে, এন খারবারই মেসাব এনে লিয়ে চলতো না, নাম তুই দিবা, ওতামে সাবি ওতামে সাব ওতামে সাব ওতামে সাব, তো অন্না অন্না ওই যে আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে ইলা না, থানে খান দাও 100 টাকা একু দিয়া দোয়া করবা, হ্যাঁ দোয়া করবা, আমার দুস্থ হল বুজুর্গ হল, বাড়াইয়া গেছো গিয়া, তাই কইবা আল্লাহ ই সময় আমার দরকার, ইভেন তুমি কিলা মানুষ পাঠাইয়া দিলায়, হ্যাঁ তানো জরুরত, কইবো তুলা আগে কইছি তোমার, আর তুমি দিলেই লাই নিরে বাল্লা, টফ টফ ডাকাই শুকুর হানি ফুড়ি দিব, আমার দুস্থ হল বুজুর্গ হল, এলে অনেক ঘটনা হল, ওইয়া তাকে দোয়া দেওয়া লাগে না, চৌকে দোয়া দে, দিলে দোয়া দে, মুখে দোয়া দেওয়া লাগে না, শরীরে দোয়া দে, আমার দুস্থ হল বুজুর্গ হল, মাল দিছুই না আল্লাহ, খান্দাইলে ওলা খান্দাইও, যেলা হযরত ওসমানে খান্দাইন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ওলা খান্দাইছেন, ওলা খান্দাইছেন নবীজি ওসমান, নবীজি রে হযরত ওসমানের কানিয়ে, তুমি তো ওলা খান্দাও না, গরিব অখলরে খান্দাও, ওলামা অখলরে খান্দাও, তোল্লাব অখলরে খান্দাও, তোলাবা অখলরে খান্দাও, মসজিদের ইমাম অখলরে খান্দাও, হ্যাঁ নিজের আত্মীয় স্বজনরে খান্দাও, সাহায্য করিয়া খান্দাও, জালিম বনিয়া না, খারাপ ব্যবহার করিয়া না, ভালা ব্যবহার করিয়া, দিতে পারো না দেবার লালস দিয়ে খান্দাও, হ্যাঁ আপনার না দিয়া ইনকার করিয়া খারাপ ব্যবহার করিয়া এলা খান্দাইও না, মাল দি জন্নত খামানি কিলা, দেখো হযরত ওসমান জন্নতি, মাল দিয়া মালদার অখলার মাঝে সবচেয়ে বড় মালদান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় হযরত ওসমান দে মালদার লকব দিছেন, কইছেন গনি ওসমান তুমি মালদার, ওসমান তুমি মালদার, নবীজি কইছেন, কিন্তু মালদার তো 500 বছর বাদে, গরিব থেকে 500 বছর বাদে জন্নত দিতা, কিন্তু হযরত ওসমান তো ওলা জন্নতি, একমাত্র মাল দিয়া আল্লাহ আল্লাহ রসুল অত বেশি কুশ করছেন, আরে অত বেশি কুশ করছেন, ওলা জন্নতি, আগে কইছি হাদিস নবী যে ফরমাইতরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লিকুল্লি নবিয়্িন রাফীকুন ফিল জান্নাহ, প্রত্যেক নবীদের জান্নাতের মধ্যে একজন সঙ্গী থাকবাং, লিকুল্লি নবিয়িন রাফীকুন ফিল জান্নাহ ওয়া রাফীকি ফিহা উসমান ইবনু আফফান, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের মধ্যে যাইমু আমার সঙ্গী হযরত উসমান গনি হইবা, সুবহানাল্লাহ, অত বড় মালদার সাহাবী যাইতা 500 বছর বাদে, যাইতরা নবীদের লগে আর জান্নাত গিয়াও নবীর সঙ্গী, ইখান কিলা খুঁজাইয়া দেখো ওলা খান্দাইছেন, নবীজির মকাম হলো তার মাল দিয়া, আখতাও কয়েক গুড় দরকার, যাও উসমান সামনে ইয়ার রসুল্লাহ আমি দিলেইছি, আখতাও বাগানে খান লোয়ার দরকার, উসমান সামনে ইয়ার রসুল্লাহ আমি দিলেইছি, ও ওলা তাই খালি মকাম হলে নবীজির দিতা আর নবীজির শকুর ফানি ফালাইতা আর ফালানি লোয়াইয়া নবীজির দিয়ে দোয়া করানি লোয়াইতা, একদিন করবো আকা আমার দুস্থ হল বুজুর্গ হল ঘটছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর ফাঁকা, নবীজি আপনার আমার মতো ধনী আসলা না, বড় গরিব আসলা, ওলা গরিব, দুই দুই মাস পর্যন্ত নবীজির ঘর কোনো খাওয়ার ব্যবস্থা থাকতো না, হ্যাঁ নবীজির ঘর সুলা গলিত না, একদিন কর ওলা হয়েছে প্রায় সপ্তাহ দিন হইয়া যাওয়ার ফাঁকা, আপনার আপনার খাওয়ার কিচ্ছু নাই, নবীজির ঘর ওলা হয়ে গেছে গিয়া, তখন আজওয়াজে মুতাহারাত যারা আমার মা হল, নবীজির বিভিন্ন হল যারা, এরাও আপনার ফাঁকা বুকা হালত, নবীজিও বুকা হালত, ফেটর বুক আর সহ্য আর না, নবীজি হইলে আচ্ছা বাজারে দিয়ে যাই কিচ্ছু লইয়া আই গিয়া, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইর হয়েছেন, দায়িত্বা বাধারো, এর হেরে দিন নবীজি খালি বাইরে হইসন, বাইরে নিল লগেও হজরত ওসমান হইসন গুরিয়া, আয়া নবীজিরে সালাম দিত্রান দরওয়াজার সম্মুখীন খাড়া হইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে আওয়াজ দেয়, আমরার মা অখলর, উম্মাহাতুল মুমিনিন অখলর, আজওয়াজে মুতাহারাত অখলর, নবীজি ঘর নাই, ওসমানে জিকাই নবীজি কোথায়, বলে নবীজি তো বাজারও গেছেন, বলে কিতার লাগি বাজারও, বলে অনেক দিন থাকি আমরাও ফাঁস, আমরা ফাঁকা, আমরার ঘর খাওয়ার কিচ্ছু নাই, নবীজি গেছেন সামান্য খাওয়ার কোন তানাত, হযরত ওসমানে দেখছেন মৌকা বড় বালা, দৌড় লাগাইছেন আগে বাজারও গেছেন, খানার বিভিন্ন আইটেম হযরত ওসমান এগুলি কিনিয়া বস্তার মধ্যে বড়িয়া খান্দর মধ্যে লইয়া দৌড়িয়া দৌড়িয়া নবীজির হজরায় মোবারকের সম্মুখীন আয়া, আজওয়াজে মুতাহারা তখলর হাত এই খানারে সমজাইয়া দিলে ইলা মুসলমান, আজওয়াজে মুতাহারা তখলে নবীজির বিবি নখলে যখন এই খানার সামান ফাইলা, লগে লগে খানা পাক্কানির ব্যবস্থা, রান্দা রান্দির ব্যবস্থা শুরু হয়ে গেছে, সামান্য পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাজার তাকিয়া আইন, আয়া দেখুন গর রান্দা রান্দি চলের, আজিব লাগলা, বলে অতদিন থেকে উপাস গর খাওয়ার কোনো সামান নাই, আজ আমি বাজারও গেলাম আনাত, আয়া দেখি তুমি তাই রান্দা রান্দি শুরু করে দিলা, ইটা মাল খান তাকি আইসে, নবীজি জিকাইলা, হ্যাঁ নবীজি জিকানির লগে লগে আজওয়াজে মুতাহারাত তখলে জবাব দিত্রে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে বাহির হইছেন, বাহির হওয়ার পিছনে হযরত উসমান গনি আপনার দামান, হযরত উসমান জিন্নুরাইন হইছেন, আয়া দরওয়াজাত সালাম দিত্রে আমরা কইছি নবীজি ঘর নাই, এর বাদে জিকাইছেন খানো, আমরা কইছি আপনি বাজার, জানি না আপনার উসমান দৌড়িয়া বাজার গেছেন, বিভিন্ন আইটেমের খানাগুলা দেখুন কিনিয়া আনছেন, আনিয়া আমরার হাত দিয়া কইত্রা, ও মা হল আপনারা খানা পাক্কানির ব্যবস্থা করো কোয়া, আপনারা খানি খাওয়ার ব্যবস্থা করো কোয়া, উসমানে দিয়া গেছেন গিয়া, ও ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাই যখন এই ব্যবস্থা হল সারা দেখলার হযরত উসমানের খবর ফাইলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই দুই নয়ন দিয়া জর জর জরায়া আসু মোবারক বাহির হওয়া শুরু হয়ে গেল, নবীজির দুই চক্ষু দিয়া পানি বাহির হওয়া শুরু হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাই খান্দি খান্দি আসমানে দি হাত তুলন, হাত তুলিয়া আসমানে দি সাইনার কইন দেব আল্লাহ, আইজ আপনার বান্দা উসমান গনিয়ে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিল দে কুশ করি লাইছে আল্লাহ, এ আল্লাহ আমি মুহাম্মদুর দিল যখন কুশ, আল্লাহ তুমি আমার উসমানের উপরে কুশ খান্ত হইয়া আমার উসমানের দিল ওখান তো কুশ খান্ত করে দিলাও, এ আল্লাহ আপনার উসমানে যখন আমার এই বালা ইকান সাই আমার জরুরত রে পুরা করে দিলাইছে, আল্লাহ আপনার আপনার বান্দা আমার সাহাবী উসমান জিন্নুরাইনর ফলা সমস্যা হল করে দিলাও, ফলা কাম খান করে দিলাও, ফলা বালাই খান করে দিলাও, হইয়া এক ডের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাই হযরত উসমানের হক দোয়া করিয়া দিছেন মুসলমান, সুবহানাল্লাহ, ও এ দেখলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল দিয়ে আল্লাহ রাসূল রে খান্দাইয়া, আর জান্নাতের আলা রুতবা, জান্নাতের আমার দুস্থ হল বুজুর্গ হল আলা স্তর দে তেন কিটা করছেন অর্জন করছেন, আমরা লেখান নাই, আমরার মাল হইছে আর আমরা এর মধ্যে ফখর করি গৌরব করি, না না ইলে না, তোরা সাহাবায়ে কেরাম হলোর ভাই সাইজানি লে তারা তারার মাল দিয়া কিলা জন্নত খামাইবার চেষ্টা করছেন, কোনখান করলে আল্লাহ খুশ হইবা, কোনখান করলে রসুল খুশ হইবা, রসুলের শুকুর ফানিবার হইব, রসুলের দোয়া দিবা, আজ নবীজি নাই, আজ মসজিদের ইমাম হল, মাদ্রাসার ওলামা হল, তলাবা হল, যেটা কোরআন ফলিতরা হাদিস ফলিতরা এরার কাছ থেকে কিলা দোয়া লওয়া যায়, আমার সাহায্য দিয়ে এরার শুকুর ফানি কিলা বাবাই যায়, এরা কিলা দোয়া করলে আল্লাহ খুশ হইবা, রসুল খুশ হইবা, ঔ ফিকির ওখান করি জানি এই মাল দিয়া, এর মতলব ইকান না টোটালি নিজের ফিকির ছাড়ি দিতাম, না জরুরত আন্দাদা খরচ করি জানি, বিয়া বেতিয়া রসুমাত যেটা আছে এটার থেকে আমরা হরিয়া তাকিয়া সুন্নত মোতাবেক জিন্দগি খাটাই আর সুন্নত মোতাবেক মাল খরচ করি, কারণ খালি কেয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এ খানা খান তাকি আইছে আর খানো খরচ হইছে এই ব্যাপারে জিজ্ঞাসা করবা, যখন এই মালের জবাব দেওয়া লাগবো তাহলে ফিকির করি জানি এই মালগুলা কিলা আল্লাহর রাস্তার মধ্যে লাগে, দিনের রাস্তার মধ্যে লাগে, কোরআন হাদিসের ইশাআতের মধ্যে লাগে, মসজিদ মুদরসার মধ্যে লাগে, নবীজির ওয়ারাসা আখলার আপনার খিদমতের মধ্যে লাগে, যদিও ন লাগে তাহলে ইলা মালের বদলার মধ্যে আল্লাহ আমরার বলা মুসিবত দূর করবা,
করবা, আল্লাহ তাআলা আমরারে জান্নাত দিবা, আমরারে জাহান্নামের আগুনটা হারাম করবা। কুরআন সাদকা এমন এক মাল যে জাহান্নামের আগুন হারাম করে। নবী যে মুস্তুরাত হলেন মজমুয়া, ইয়া মাশারান নিসা তাসাদদকনা ফাইন্নি উরীতুকুন্না আকসারা আহলিন নার, দেখছি তুমি জান বেশিরভাগ দুজখ জ্বলরায়, এর লাগি সদকা দেও। আস্তা দুনিয়ার ফানি ফেলাইলেও দুজখর আগুন মিটিত নাই, কিন্তু সদকা দিলে দুজখর আগুন মিটে, জান্নাত মিলে আমার দুস্থ হল বুজুর্গ হল। এর লাগি আমরা সারা এই সমস্ত ওলামা হল, মদরসার মদরিসিন হল, তলাবা হল, মসজিদের ইমাম সাহেব হল, গরিব গুড়া হল, আমরা তৌফিকান মান মাল দিয়া আমরা খান্দাইবার লাগি তৈয়ার আসি না ইনশাআল্লাহ। খেয়ে খেয়ে তৈয়ার আসি ইয়া উঠাইয়ে দেখাইছে না সারা তৈয়ার না, এলে আমার নাই কিলা যে হজরত ইউল্লা খান উল্বা ইবনে জয়দুল্লা খান হোনা হোক সব তৈয়ার আসি ইনশাআল্লাহ, আমারে দেখাইবার লাগি না, তোরা আল্লাহরে দেখাও না রে বা, এলে আল্লাহ দিলে তৈয়ার আসি, দিলে তৈয়ার আসি, আর না দিলে কিতা করবো। ওলা উল্বা ইবনে জয়দুল্লা খান খান দিমু, এলে দেও বেশ করে দিমু, কিন্তু বেকলে খুঁজিও না, ইবাদত করিও, গরিব হইলে বালা দনির টেকিয়া, আর দনি হয়ে গেলেও বালা বেসরি খরচ করি উসমানের লগে জন্নত দইবাই। আমরা কেউ আসিনি মজমুয়াত, হজরত উসমানের লগে জন্নত দইতাম, নবীজির রফিক বনতাম, বেহস্তর মধ্যে দইতাম, একার জন্য বই তৈয়ার আসিনি মজমুয়াত, কিতা কইতাম আমি বড় অ্যামাউন্ট খুইয়ান না, মানুষও দেখিয়ান না।